পথ চলতে অনেকেই বাড়ির পথ ভুলে যান আবার অনেকেই মানসিকভাবে ভারসাম্য হারিয়ে বাড়ির পথ হারিয়ে ফেলেন প্রায় প্রতিনিয়ত ফলে এই রাজ্যসহ দেশের বিভিন্ন রাজ্যে পথ চলতে এমন মানসিক ভারসাম্যহীনদের মানুষের দেখা মেলে পথে কাটে মালদা জেলাও ব্যতিক্রম নয় এই জেলায় বিভিন্ন প্রান্তে এমন মানসিক ভারসাম্যহীন ভবগুরেও রয়েছেন তাদেরকে পথের ধারে দেখে কোনোরকমই ভূক্ষেপ না করে পথ চলতে মানুষেরা চলে যান আবার কিছু কিছু পঞ্চলতিরা অতি উৎসাহিত হয়ে সন্দেহ বসে এইসব মানুষের ভারসামহীনদের গণপিটুনিও দেন মালদা জেলার আনাচে কানাচে পথের ধারে দাহার সিং কারমা এক্কা গায়ত্রী পাল বিকি যাদব রামনতি দেবী অখিলেশ কুমার ঝা সীমা বিশ্বাস অমিত গোস্বামী আরমান খান সুশান্ত সিং তুলসী কুমারদের স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছিল রাস্তা কেউ তাদের খোঁজ নেয়নি এমনই সব পঁচিশ জন মানসিক ভারসাম্যহীন ভবগুরেদের পরিচয় উদ্ধার করে তাদের পরিবার সদস্যদের সাথে যোগাযোগ করে ঘরে ফিরিয়ে দিয়েছেন একদল যুবক যারা প্রত্যেকেই এখনও ছাত্র এমন সব মানসিক ভবগুরেদের উদ্ধার করে নিজেদের ঘরে রেখে পরিষেবা দিয়ে সুস্থ করে পরিবারের হাতে ফিরিয়ে দিচ্ছেন তারা মালদা জেলার হাবিবপুর থানার এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইপাড়ি তালুকা পাড়ার তেইশ জন যুবক এমন কাজের নেশায় মেতে উঠেছেন কৃষিজীবী প্রধান এলাকার পরিবারের যুবকদের ইচ্ছাকেই মর্যাদা দিয়েছেন দিন আনা খেটে খাওয়া তাদের পরিবার এমন উদ্যোগে সম্মান জানিয়েছেন পুলিশ প্রশাসনও কোন মানুষের ভারসাম্য বাড়ি বিহারে আবার কারো বাড়ি ঝাড়খণ্ডে কেউ বা ছত্তিশগড়ের আবার কেউ রাজস্থানেরও রয়েছে তাদের প্রত্যেককে সুস্থ করে নিজ ঘরে ফেরত পাঠিয়েছে এই গ্রামের যুবকেরা কি করে এমন অবাস্তবকে সম্ভব করেছ তা প্রশ্ন করতেই তাদের সাফ জবাব সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এমন কাজ করেছেন আগামীতে করবেন নিজেদের পকেটের মানি বাঁচিয়ে এমন মানসিক ভারসাম্যহীনদের জীবনের ছন্দে ফেরানোর জন্য খরচ বহন করেছে তারা এই কাজে তারা সংকটের সাথে যোগ দিয়েছেন খোকন লোহার দীপঙ্কর মহলদার গোপাল দাস রাজীব দাস তারাও এমন কাজে খুশি তারা সংকটের কাজে খুশি পুলিশ প্রশাসনও হাবিবপুর থানার ওসি অমর সাহা বলেন এমন কাজে সকলের এগিয়ে আসা উচিত এই উদ্যোগ এই কারণেই যে এই সমস্ত মানসিক ভারসাম্য রাস্তাতে এরকম করে খেতে পায় কখনো খেতে পাই না বেশিরভাগ সময় এদেরকে গায়ে যেহেতু নোংরা থাকে গা দিয়ে গন্ধ বেরোয় সেই জন্য এদেরকে কেউ খেতে দেয় না তো এদের প্রতি মায়া লাগে টান লাগে বলেই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি যে তাদেরকে যদি সে নাম ঠিকানা বলতে পারে তাহলে আমি তাদের বাড়ি পৌঁছে দেবো দাহার সিং নিয়ে আমরা ২৬ জনকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি খোঁজ তো এরা তো মানসিক ভারসাম্যহীন এরা তো নিজের নাম ঠিকানা বলতেই অসক্ষম হয় তো কোনো জিনিসকে যদি ভালোবাসা যায় না তাহলে সেই মানুষ কিন্তু বলতে সক্ষম হবে তো ভালোবাসার মাধ্যমে আমরা জয়লাভ করি একে আমরা নিয়ে আসি বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে তাকে প্রথমে স্নান করানো তারপরে খাইয়ে দেওয়া যে সমস্ত নোংরা জামা প্যান্ট পরে সেগুলোকে চেঞ্জ করিয়ে নতুন জামা প্যান্ট পরানো এগুলো পরানোর পর সে বিশ্বাস অর্জন বিশ্বাসটা মানে তার মধ্যে জাগে যে না এই হয়তো আমার কাছের লোক হতে পারে তখন তাকে অনবরত নাম ঠিকানা এই সমস্ত কিছু বারবার করে জিজ্ঞেস করলে সে কোনো একটা সময় তার ঠিকানাটা বলতে সক্ষম হয় তখন আমরা গুগলে সার্চ করি গুগুলে সার্চ করার পরে তার বাড়ির মানে সেখানকার থানার সাথে কন্ট্যাক্ট করি দেন ওখান থেকে গ্রামকে খবর দেওয়া হয় কতজন রয়েছে তোমার ঠিক আমাদের এখন পর্যন্ত রয়েছে জন মতন রয়েছে বেশিরভাগ রয়েছে স্টুডেন্ট মানে তারা পড়াশোনার সাথে সাথে এই সমস্ত সামাজিক কর্মগুলো সোশ্যাল ওয়ার্কগুলো আমি এইটাই বার্তা দিতে চাই যে সমাজের মানুষরা যদি প্রত্যেকেই যদি এগিয়ে আসে না তাহলে গণপিটুনি এইভাবে কিন্তু হত্যা হবে না গণপিটুনির নামে হত্যা হবে না ছেলে ধরা সন্দেহ গণপিটুনি হচ্ছে মারা যাচ্ছে একের পর এক বিভিন্ন এরিয়া শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে যদি ডেটা যদি বার করা যায় তাহলে কত মানুষ যে এই ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে মারা গেছে তার বোধহয় রেকর্ড পাওয়া যাবে না সত্যিকারের রেকর্ডটা আমাদের গ্রুপে যারা স্টুডেন্ট রয়েছে ছেলেরা রয়েছে তারা নিজেদের পকেট মানি বাঁচিয়ে আমরা একটা কালেক্ট করি প্রতি মাসে সেই টাকা দিয়ে আমরা এই সমস্ত অসহায় মানুষদের হেল্প করি মেয়েরা যে হ্যাঁ ছত্তিশগড় হ্যাঁ ছত্তিশগড় কে গরিয়াবন জিলে মে চুরা ব্লক থেকে চরোদা বিরনি বাহারা ये बिरनी बहारा से एक लड़का जो गायब हुआ था छः साल पहले थोड़ा था वो तो ताराशंकर भाई के माध्यम से पता चला सूरत थाने के माध्यम से तो हम लोग जो है इनके घर में गए और इनके माता पिता से बात करवाए वीडियो कॉलिंग करवा के और पता मिला सब आईडी वाईडी मिलाए सब सही निकला तो फिर हम लोग जो है परसों से निकले थे आज पहुँचे हैं इनको वापस ले जाने के लिए एक घर का उसका बड़ा लड़का है ये जी मेरे पास छूरा थाना के टीआई सर का फ़ोन आया था और मैसेज आया था एक व्हाट्सअप में ये बंदा जो है बिरनी बारा पंचायत का है क्या करके तो फिर मैं पता किया और मैं भी मेरे गांव के बाजू में है तो मैं जानता हूं इस बंदे को तो इसके घर में जा मैंने आइडेंटिटी करवाई और बात करवाई और टीआई सर ने मेरे को यहां के ताराशंकर भाई का नंबर दिया था तो उनसे भी वीडियो कॉल करके बात किए तो क्लियर हो गया कि ये बंदा जो है वहीं का है करके यह छः सालों से गायब था ये ये अभी भी मतलब बीच बीच में इनका दिमाग जो है काम नहीं कर रहा है बाकी अपने माता पिता भाई भाई को मेरे भी पहचान रहे हैं और इनको गांव का नाम थाना वाना सब पता है बहुत खुशी की बात है कि ताराशंकर भाई जो है ऐसे बहुत सारे लोगों को उनके घर तक पहुंचाए हैं और पहली बार है कि मैं भी जो है किसी को उसके बाप से मिलाने के लिए इस कार्यक्रम में मैं शामिल हुआ मुझे भी बहुत खुशी है नहीं ये तो उनके घर के लोगों को भी उम्मीद नहीं थी कि है कि नहीं है करके কিমত কি ভাই হ্যাঁ শুনলাম উনি প্রায় ছ বছর হলো সে বাড়ি থেকে নিখোঁজ ছিল এই কলাই কলাইবাড়ির তারাশঙ্কর রায় সে তাকে খুঁজে পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তার পরিবারের লোকজন আজকে এসে ওকে তার পরিবারের হাতে তুলে ধরাতে খুব ভালো লাগছে সত্যি দারুণ মুহূর্ত তারাশঙ্করের পাশে প্রশাসন অল টাইম আছে এই ধরনের কাজে প্রশাসন নর্থ ইস্টের সব থেকে বড় সিঙ্গিং রিয়ালিটি শো নর্থ ইস্ট আইডেল শুরু হচ্ছে হাওয়াইয়া সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন সাহেবের নিজের শহর কোচবিহার থেকে খুব শিগগির আসছি আপনার জেলাতেও মালদা রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ধুবরি এবং কোকরাঝাড় আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কোচবিহার অডিশন পর্ব তৈরি থাকুন খুব শিগগির দেখা হচ্ছে আপনার জেলাতে আপনার জেলার অডিশনের ডেট জানতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়